আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মিস্টিরিয়াস রহস্যময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনি কি ভূত বা অশরীরী কোনো কিছুতে বিশ্বাস করেন? কোনো এক রাতে যদি আপনি এমন কিছু দেখেন যার কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাননি, তাহলে সেটাকে আপনি কি বলবেন? যাই হোক না কেন, আমরা বিশ্বাস করি বা নাই করি, পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি। বিজ্ঞান অবশ্য এসব ভূত, প্রেত, অশরীরী কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করে না। আজ এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু রক্ত হিম করা ভয়ঙ্কর ও ব্যাখ্যাতীত ঘটনা যা আপনাকে পৌঁছে দেবে ভয়ের চূড়ান্ত সীমায়। আগেই সাবধান করে নিচ্ছি, যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না। কি তৈরি তো? চলুন তবে প্রবেশ করি ভয়ের জগতে। নাম্বার ১। এই ঘটনাটি ধরার পরে একটি সিসিটিভি ক্যামেরায় ২০১৭ সালে। এখানে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি একটি রুমে ঘুমিয়ে আছে। হঠাৎ দরজা থেকে আবছা কিছু একটা রুমে প্রবেশ করে। এরপর ঘুমন্ত ব্যক্তির পা ধরে শূন্যে তুলতে শুরু করে। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেলে নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু ততক্ষণে তাকে প্রায় শূন্যে তুলে ফেলেছে অশরীরী কোনো কিছু। কি ছিল এটা? কিভাবে ঘুমন্ত ব্যক্তিকে শূন্যে তুলে ফেললো একটা অদৃশ্য কিছু? হঠাৎ করেই যেন আবার তাকে ছেড়ে দিল সেই অদৃশ্য ভয়ঙ্কর কোনো প্রাণী যার অস্তিত্ব ক্যামেরায় ধরা পড়েনি। লোকটি তড়িঘড়ি করে পাশের রুমে খুঁজতে ছুটে গেল, কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। নাম্বার ২। ঘোস্ট ইনভেস্টিগেশন টিমের দুজন সদস্যের কাছে হঠাৎ করে একটি মেইল আসে। মেইলটি পাঠায় ক্যাথরিন নামক একজন মাঝবয়সী মহিলা। ক্যাথরিন জানান তার স্বামী ইদানিং কিছু অদ্ভুত আচরণ করছেন যাতে তিনি তার সঙ্গে থাকতে আর নিরাপদ বোধ করছেন না। তাই ক্যাথরিন ঘোস্ট ইনভেস্টিগেশন টিমকে তার বাড়িতে আমন্ত্রণ জানান বিষয়টি ইনভেস্টিগেট করার জন্য। যথাসময়ে তার বাড়িতে পৌঁছে ঘোস্ট ইনভেস্টিগেশন টিমের দুজন সদস্য। বাড়িতে ক্যাথরিন ঘোস্ট টিমকে জানান যে তার স্বামী এবং তিনি প্লাস্টিকের পুতুল তৈরির ব্যবসা করেন। বেশ ভালোই চলছিল তাদের দিন। কিছুদিন আগে তার স্বামী পারফেক্ট বডি পাওয়ার জন্য একটি গ্রুপে জয়েন করেন। তারপর থেকেই তার মধ্যে লক্ষ্য করা যায় অদ্ভুত সব দৈহিক ও আচরণগত পরিবর্তন। দিন দিন পাল্টে যাচ্ছেন তিনি, আচরণও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ক্যাথরিন আরও বলেন তাদের একটি মেয়ে রয়েছে, তার আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। তারা দুজনে রুম বন্ধ করে প্রায় বসে থাকেন। ক্যাথরিন বলেন তার হাজবেন্ড বেশিরভাগ সময় বেসমেন্টে, অর্থাৎ তাদের আন্ডারগ্রাউন্ড রুমে অবস্থান করেন। সেখানে তিনি কি করেন এ প্রশ্ন করায় তিনি বলেন, আমার ধারণা আমার হাজবেন্ড সেখানে নিজের উপরে সার্জারি করেন নিজের বডি চেঞ্জ করার জন্য। ঘোস্ট টিম ক্যাথরিনের মেয়ের রুমে যায় তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। ক্যাথরিন বলেন তার মেয়ে তো রুমেই ছিল, কোথাও যায়নি, তাহলে কিভাবে গায়েব হয়ে গেল? ক্যাথরিনের হাজবেন্ডকে প্রশ্ন করার জন্য ঘোস্ট টিম তার রুমে যায় এবং দেখতে পায় অদ্ভুত ভঙ্গিমায় সে কিছু একটা চিবোচ্ছে। তার চেহারাও অদ্ভুত। ঘোস্ট টিম প্রশ্ন করে, আপনার মেয়ে কোথায়? জবাব আসে অদ্ভুত এক কণ্ঠে, সে ট্রিপে গিয়েছে। ঘোস্ট ইনভেস্টিগেশন টিম সমস্ত রুম পরিদর্শন করে দেখতে পেল ক্যাথরিনের হাজবেন্ডের রুমের ঠিক পাশেই বেসমেন্টের রুমের উপরে একটি গর্ত তৈরি করা হয়েছে, যেটা আগে ছিল না। এরপর তারা প্রত্যেক রুমে সিসি ক্যামেরা সেট করেন এবং সেখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেন। এরপর ক্যামেরায় যা ধরা পড়ল তা অবিশ্বাস্য। গভীর রাত, প্রত্যেক রুমের সিসিটিভি ক্যামেরা চলছে। ঘোস্ট ইনভেস্টিগেশন টিম ঘুমোচ্ছে তখন। ক্যাথরিনের হাজবেন্ডের রুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে চলেছে এমন একটি রক্ত হিম করা দৃশ্য যা না দেখলে বিশ্বাস করা যায় না। ভিউয়ার্স, পুরোপুরি মনোযোগ দিন এবং মানসিকভাবে প্রস্তুত হন, ভয়ঙ্কর দৃশ্যটি দেখার জন্য। ক্যাথরিনের হাজবেন্ডের ঠিক পাশের রুমে সেই গর্ত থেকে উঠে আসছে কুচকুচে কালো রঙের ভয়ানক একটা কিছু। এরপর সেটা প্রবেশ করছে ক্যাথরিনের হাজবেন্ডের শরীরে এবং সাথে সাথেই অদ্ভুত ভয়ঙ্কর ভঙ্গিমায় ক্যাথরিনের হাজবেন্ড উঠে বসেছে এক ভয়ঙ্কর রূপ নিয়ে। অতঃপর সে তার রুমে বসানো ক্যামেরাটি ভেঙে ফেলে। এরপর চলে যায় সে তার পাশেই স্ত্রীর রুমে। নড়াচড়া করতে থাকে বেশ কিছুক্ষণ। তার মুখ থেকে কালো রঙের ইঁদুরের মতো কিছু একটা বের হয়ে আসে এবং ক্যাথরিনের মুখে প্রবেশ করে। এরপর সে রুমের ক্যামেরাটাও ভেঙে ফেলা হয়। ঘোস্ট ইনভেস্টিগেশন টিম তখনও দিব্যি ঘুমিয়ে চলেছে। আরে ভাই, ইনভেস্টিগেট করতে সেভাবে ঘুমালো চলবে? এবার তো জেগে উঠুন। পরের দিন সকালে ঘোস্ট টিম ভিডিওগুলো দেখেন এবং ক্যাথরিনের রুমে গিয়ে তার বিছানায় কালো রঙের কিছু ছাপ দেখতে পান, কিন্তু ক্যাথরিন উধাও। ক্যাথরিনের হাজবেন্ডকে ক্যাথরিন কোথায় এ প্রশ্ন করায় সে অদ্ভুত ভঙ্গিমা জানালো সে ট্রিপে গেছে। পরের দিন ঘোস্ট টিম বিভিন্ন রুমে গোপনে তদন্ত করছিল। হঠাৎ করেই তাদের সামনে পড়ে যায় ক্যাথরিনের হাজবেন্ড। ক্যাথরিনের হাজবেন্ড জিজ্ঞেস করে, ইজ এভরিথিং অল রাইট? ঘোস্ট টিম ইতস্তত করে প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ, আমরা মানে বাথরুম খুঁজছিলাম, আমরা আসলে হারিয়ে ফেলেছি। ক্যাথরিনের হাজবেন্ড তখন বলে, তোমরা কি ধরনের মাংস খেতে আসলে পছন্দ করো? ভয়ে শিউরে ওঠে ঘোস্ট টিম। এটা কি ধরনের প্রশ্ন? স্যার, আসলে শুনুন। ক্যাথরিনের হাজবেন্ডের হাতটি খুলে পড়ে যায় এবং সে পালিয়ে যায়। তার পরবর্তী রাতে যা ঘটল, এরপর তারা সিদ্ধান্ত নেন যে তারা বেসমেন্টে প্রবেশ করবেন। প্রচন্ড ভয় নিয়ে বেসমেন্টে প্রবেশ করার পর যে ভয়ানক ঘটনা ঘটল নিজেরাই দেখুন। এই ঘটনা ঘটার পর ঘোস্ট ইনভেস্টিগেশন টিম প্রাণ নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনা ঘটার পর ঘোস্ট ইনভেস্টিগেশন টিম প্রাণ নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নাম্বার ৩। এই ভিডিওটি ২০১৩ সালে একটি হোটেলে ঘটে যাওয়া ঘটনা। এখানে এই ব্যক্তি একাকী একটি হোটেলের করিডোরে হেঁটে চলছিল। হঠাৎ করেই তার সামনে থেকে একটি কালো রঙের ছায়া চলে আসে এবং তার পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। লোকটি ছটফট করতে থাকে, অতঃপর এক পর্যায়ে ছায়াটি তার পা ছেড়ে দেয়। প্রাণে বেঁচে যায়, নয়তো তার সাথে কী যে হতো ভাবা যায় না। নাম্বার ৪। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার রুমে বুক সেলফে বই খুঁজছিল। এরপর এক পর্যায়ে দরজার কাছে পৌঁছতেই ঘটল অনাকাঙ্ক্ষিত সেই ভয়ঙ্কর ঘটনাটি। দরজাটি হঠাৎ করেই যেন খুলে গেল, আর একটি ছায়া প্রবেশ করে লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং লোকটিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকলো। ভিউয়ার্স, দৃশ্যটি স্লো মোশনে আবার দেখুন। আপনার কি মনে হয়, সত্যি কি কোনো প্রেতাত্মা প্রবেশ করে লোকটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল? আপনার মন্তব্য কমেন্ট করে জানান। নাম্বার ৫। এই ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাত একজন ব্যক্তি তার বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে তার জানালার পর্দাগুলো সরে গেল, কেউ যেন ইচ্ছে করে সরিয়ে দিয়েছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তবে দেখতে পাবেন জানালার বাইরে কিছু একটা ভিতরে নজর রাখছে। কিছুক্ষণ পরে প্রচণ্ড গতিতে জানালা থেকে কিছু একটা ভিতরে প্রবেশ করলো। গ্রিল ভেদ করে আসলে কি কিছু এভাবে প্রবেশ করা সম্ভব? এরপর অশরীরী সেই অবয়বটি লোকটির চাদরের ভিতরে প্রবেশ করতে শুরু করলো, আর হঠাৎ করেই যেন চাদরটি শূন্যের উপর উড়ে গেল। কি মনে হয় আপনার, এটা কি ছিল? নাম্বার ৬। এবারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির রাতে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে আরামে ঘুমোচ্ছেন। কিছুক্ষণ পর তার রুমে ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা। তার পাশ থেকে জিনিসপত্র একাকি ছিটকে পড়ছিল। এরপর দেখা গেল একটা জানালার পর্দা টেনে টেনে সরিয়ে দিচ্ছে কেউ, অথচ কে সরাচ্ছে তা সম্পূর্ণ অদৃশ্য। অতঃপর রক্ত হিম করা ঘটনাটি ঘটল। জানালার বাইরে এসে দাঁড়ালো সাদা জলজলে চোখযুক্ত ভয়ঙ্কর এক ছায়ামূর্তি। বেশ অনেকক্ষণ ধরেই সেই ভয়ঙ্কর অশরীরীটি লোকটিকে পর্যবেক্ষণ করে চলেছিল। ভেতরের জিনিসপত্র পড়ে যাচ্ছিল তখনও। সেই শব্দেই হয়তো লোকটির ঘুম ভেঙে যায় এবং লোকটি উঠে বসে এবং ছায়াটি তখন লুকিয়ে যায়। লোকটি ঘুম থেকে উঠে তার মুঠোফোন হাতে নেয়, হয়তো সময় দেখে। এরপর সে তার ঘরের আলো জ্বেলে দেয় এবং পড়ে যাওয়া জিনিসপত্র একে একে গুছিয়ে রাখে। বাইরে তখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল। পাশের বাথরুম বা কিচেনে একটি লাইট জ্বলছিল এবং লোকটির রুম থেকে একটি ছোট জানালা ছিল যা থেকে বাথরুম বা কিচেনের আলোটি স্পষ্ট দেখা যায়। এরপর লোকটি ঘরের আলো বন্ধ করে পুনরায় শুয়ে পড়ল। তখন লক্ষ্য করা গেল পাশের রুমের আলোটি জ্বলছে এবং নিভছে। এক পর্যায়ে সে আলোটি পুরোপুরি নিভে গেল। অতঃপর বাইরে থেকে প্রচণ্ড একটি বাতাস রুমে প্রবেশ করে। এরপর পরই দেখা গেল বাথরুম বা কিচেনের জানালায় সেই ভয়াবহ ছায়ামূর্তিটি এসে দাঁড়িয়েছে। সেই সাথে জানালার পর্দা পুনরায় কেউ সরিয়ে দিল। কি ঘটছে সব? আবার পর্যবেক্ষণ শুরু করলো সেই ভয়াবহ ছায়ামূর্তিটা। রুমের জিনিসপত্র ছিটকে পড়তে শুরু করলো আবার। সেই শব্দে আবারও লোকটির ঘুম ভেঙে গেল। लोकटी पुनराय घरेर आलो जल्लो ठीक पीछन थेके तखनो सेई भयानक अशरीरीटी तार दिके ताकिये आछे। नम्बर 7 कोनो एकटी लेकेर काछे केउ एकजन तार भिडियो क्यामेरा निये एलोमेलो भिडियो करे जाच्छिलो। हठात् करेई क्यामेरा धरा पड़े पानिर मध्ये एकटी छाया, अथच छायार मालिक सम्पूर्ण अदृश्य। ভিউয়ার্স, আপনার সাথে যদি এসব ঘটনার কোনো একটি ঘটে তাহলে কি করবেন আপনি? ঘটনাগুলো সম্পর্কে আপনার মন্তব্য কি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওগুলো লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না।